হাই ফ্রেন্ড, কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ভিডিও বানানো হয় না। আমার লাস্ট ভিডিও ছিল ভ্যাকসিনের ভিডিওটা, তো ভ্যাকসিন নেওয়ার পর আর কোনো ভিডিও বানাইনি, কারণ শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল। এখন এখন মোটামুটি ঠিক আছে। এখন আমি শ্বশুর বাড়িতে আছি, আর এখন বাজে 5:45। তো চলো ভিডিওটা, মানে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তো তোমরা কন্টিনিউ করো। এখন আমি যাব ছাদে, কারণ ছাদে কাপড়গুলো যেগুলো মেলা আছে ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসতে যাবো। চলো তোমরাও আমার সাথে ছাদে যাচ্ছি। এখানকার এখানে আমার খুব ভাল লাগে। আমি সন্ধেবেলায় রাত্রে প্রায় এখানে আসি, বসে থাকি, বেশ ভালো লাগে জায়গাটা। দেখো তোমরা, এখানে একটাই প্রবলেম যে ঘরগুলো সব সেটে সেটে আছে, মানে একটু ফাঁকা ফাঁকা নেই। আমাদের বাড়ির ওখানে যেমন পুরো গাছে ভর্তি, এখানে সেরকম গাছ নেই। দেখো খালি ঘরেই আছে। আমাদের সামনে এই মদন গোপালের মন্দির, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা মদন গোপালের মন্দির। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করো। কাপড় তোলা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবারে এখন চা খাবো না, কারণ এখনও হাজবেন্ড আসেনি, ও অফিসে গেছে পুরুলিয়াতে। ওর আসতে 7:30 বাজবে, তখনই চা করব। চেষ্টা করব চায়ের ভিডিওটা শেয়ার করার। ঠিক আছে চলো, রাত্রে যে খাবারটা বানাবো সেটা তাড়াতাড়ি রেডি করে নিই। আজকে রাত্রে বানাবো রুটি আর বাটার পনির, কিন্তু এখানে কেউ বাটার খায় না, তার জন্য আমি পনিরটাতে বাটার দিতে পারবো না, কিন্তু বাটার পনিরের মতোই হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। রান্নাঘরে চলে এসেছি, এখন আমি আটা মাখছি। তো এরপরে আমি এখন পনিরগুলো ফ্রিজে রাখা আছে, ওখান থেকে বের করে এসে মানে এনে আমি কেটে কেটে তারপর ফ্রিজের মধ্যে রাখবো। আর একটু রান্নার সব জিনিসপত্র রেডি করে রাখলে রান্না করতে সুবিধে লাগে, সুবিধে বলতে তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমি আগের থেকে যখনই রান্না করি তখনই আগের থেকে রেডি করে নিই, তারপর যখন রান্না করার সময় আছে তখন আমি এসে রান্না করে নিই। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
এখানে গ্রেভি করার জন্য রাখা আছে। তোমরা দেখো এখানের মধ্যে নারকেল রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, পোস্ত রয়েছে, মগজদানা রয়েছে আর কাজু রয়েছে। তোমরা এটাকে পেস্ট করে নেবে ভালো করে। আমি একসাথে পেস্ট করেছি, তোমরা চাইলে আলাদা আলাদা পেস্ট করতে পারো। তোমরা দেখো এখানে আমার যেগুলো আমি রেখেছিলাম গ্রেভি করার জন্য সেগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। আমি একসাথে সব পেস্ট করেছি, তোমরা চাইলে আলাদা আলাদাও করে করতে পারো, কিন্তু আমার এটাতেই সুবিধা হয়। দেখতে পেলে যে আমি মানে সমস্ত কিছু রান্না মানে রাত্রেবেলা যখন আমি রান্না করি তার আগে আমি সমস্ত কিছু রেডি করে নিই, তার ফলে মানে আমার রান্না করতে একটু সুবিধা হয়, সব আগে থেকে রেডি থাকবে। কারণ একটু রাত্রে রান্না করি তো 1:30টার সময় রান্না করি, তো তারপরে আমি চা করলাম, সন্ধে দিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। অন্যদিন চেষ্টা করবো যে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো এখন 1:30 বেজে গেছে, তো 1:30 বাজেনি, 8:20 বাজে। তো আমি এখনই রান্না করতে যাবো, কারণ যদি টাইম দেরি লাগে, বৃষ্টি হচ্ছে তো কারেন্ট চলে যাওয়ার জন্য, যদি কারেন্ট চলে যায় তার জন্য। তো চলো তোমরা আমার সাথে ভিডিওটা দেখো। Thank you.
মানে সাথে সাথে আলু ভাজা করছিলাম, কারণ পনিরের তরকারি হলে কিংবা পনিরের কোনো কিছু হলে আমার শাশুড়ি খায় না, তার জন্য আমাকে আলাদা করে আলাদা কিছু করে দিতে হয়। তার জন্য আমি আজকে আলু ভাজাই করে দিচ্ছি। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা, আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।